আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা খেজুরের এটাকে কি বলে নলি, খেজুরের নলি বা নল লাগানো হয় খেজুর গাছে। তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন। প্রথমে এই বাঁশের যে কঞ্চি আছে সেটা কেটে আমরা এভাবে এক সাইড চোখা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন দা দিয়ে কিভাবে এটা চোখা করে নেওয়া হচ্ছে। এটাই খেজুর গাছের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ওই পাশটা একটু দেখান তো, দেখেন এই পাশে প্রথমে কোনটা জন্য ইউজ করছেন প্রথমে একটু একটু সাইজে দেখেন তো। এটা দিয়ে প্রথমে আপনার একটু চাষতে হবে। দেখেন শেষে এটা সুন্দরভাবে ঠিক প্লাস্টিকের পাইপের মতো সমান্তরাল করে দিতে হবে, যেন রসটা গড়িয়ে গড়িয়ে এ দিয়ে হাড়িতে পড়ে। আমাদের এই কাজে হেল্প করছেন বাংলাদেশের খেজুরের রসের বিখ্যাত সেই যশোর ঝিনাইদহের সন্তান রানা। দেখুন কি নিখুঁতভাবে কাজটি করতে হয়, আপনারা চাইলেও পারেন। দেখুন নলার দুই সাইডটা দেখুন, এক সাইডে পাইপের মতো খুব সুন্দর চেষে চেষে একটা নিখুঁত কারুকার্য করা হয়েছে, আর আরেক সাইডে একদম চোখা, যেটা ওই খেজুর গাছের যেখানে রস পড়বে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। দেখেন একাধিক অনেকগুলো প্রায় 4-5টা বানানো হয়েছে একইভাবে। আজকে আমরা এটা খেজুর গাছে প্রতিস্থাপন দেখাবো। স্টে উইথ আস বন্ধুরা। এর আগের পার্টে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে এই খেজুর গাছের গাছ কাটতে হয় রসের জন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি সেকেন্ড পার্ট, কীভাবে পরবর্তীতে আবার এটা চাষতে হয়। এটা আমরা প্রায় কয়দিন পর চাষা লাগে আবার দ্বিতীয়বার? পাঁচ দিন পর আবারও আমরা এটা চেষে দিচ্ছি, এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা রস পড়ছে। তার মানে এটা খুবই শুভ সংবাদ যে সামনেই আমরা রস পেতে যাচ্ছি। আজকে আপনাদের নলা তৈরির প্রচেষ্টা দেখালাম, আর নলাটা কীভাবে আমরা প্রতিস্থাপন করব এই খেজুর গাছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন কি নিখুঁতভাবে তিনি গাছের ইয়ারটা চেষে দিচ্ছেন খুব সুন্দরভাবে, এবং আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি যে হালকা হালকা একটা রসের যে ভাব, একটা শিশিরের মতো রস সেখান দিয়ে চুয়ে চুয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর দৃশ্য। তো এখন আপনাদের দেখাবো কিভাবে নলাটা এখানে আমরা বসাবো। আপনারা এই ভিডিও দেখার পরে আশা করি নিজেরাই নিজেদের বাড়িতে খেজুর গাছে রস লাগাতে পারবেন। এখন আপনাদের নলাটা কিভাবে বসাতে হয় সেটা দেখাবো। বন্ধুরা আপনাদের এখন নলাটা কিভাবে এখানে প্রতিস্থাপন করা হয় সেটাই দেখাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে নলাটা আরো চোখা করে নিচ্ছে যেন ঢুকাতে সুবিধা হয়। হাতে জ্বলে ভালো হতো না? আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নলাটা প্রতিস্থাপন করা হলো। এই নলা দিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিন থেকে খেজুর গাছের রস পাব এবং আশা করছি এর পরের ভিডিওতে আপনাদের রস সংগ্রহ দেখাতে পারবো। বন্ধুরা, ট্রাভেল উইথ তানভীরের পেজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট পাবেন। আসসালামু আলাইকুম।